তো আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমি। তো আজকে দেখতেই পাচ্ছেন বাবাকে নিয়ে আবার সেই ডাক্তারের কাছে যেতে হচ্ছে। তো ট্রেন থেকে নেমে পড়েছি আমরা রানাঘাটে, এবার টোটোতে করে আমরা যাচ্ছি মনোরমা নার্সিং হোমে। ট্রেনের মধ্যে এত ফাঁকা ছিল জায়গা, তো মনে হচ্ছিল শুয়ে শুয়ে আর চলে আসবো আমরা। তো স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বাবাকে বলছি যে মনে হয় ট্রেনে কি ভিড় হবে। তো যাই হোক, সেই যেটা ভাবছিলাম যে যতটা ভিড় হবে সেরকম ছিল না, মানে প্রচুর ফাঁকা জায়গা ছিল, তো মানে শুয়ে শুয়ে আসার মতো জায়গা ছিল। তো সকালবেলা বাবা চা মুড়ি বিস্কুট খেয়ে এসেছে বলে আর কিছু খেলো না, বললে এখন খাবো না পরে খাবো, কিন্তু আমি স্টেশনে কচুরি খেয়ে নিলাম। বাবাকে বললাম খেতে, বাবা বললো যে না আমি এখন আর খাবো না, কিছু পরে খাবো। তো কচুরিটা টেস্টি ছিল, কিন্তু দুটো খাওয়ার পরে আমার পেট ভরে গেছে, আর খেতে পারছিলাম না। আবার ভাবছিলাম যে ফেলে দেবো, তা কষ্ট করে খেয়েই নিলাম। তো যাই হোক, এই কাজটা মিটে থাকলো খাওয়ার ব্যাপারটা সকালবেলা, কারণ ডাক্তারের ওখানে গেলে কখন খাওয়া হবে কোনো ঠিক নেই। তো সেই জন্য নিশ্চিন্তে আমরা মানে রিপোর্টগুলো দেখাতে পারবো ডাক্তারকে। তো যাই হোক, তো আজকে বাবাকে ডাক্তার দেখাবো না, আজকে এর আগের দিন যে রিপোর্টগুলো বানানো হয়েছিল সেই রিপোর্টগুলো ডাক্তারবাবুকে দেখাবো আজকে। তো সেই জন্যই আজকে যাচ্ছি আমরা। তো আমি এখন বাবার জন্য এখানে কেক আনতে এসেছি। বাবা বললো যে কিছু খাবো না, রুটি বা অন্য কিছু। তো আমি বললাম ঠিক আছে, তাহলে কেকই নিয়ে আসি। তো আমার নেওয়া হয়ে গেছে, এবার চলে যাব। আমাদের রিপোর্ট দেখানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাইরে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে নেব। তো আজকে আমরা সবজি ভাতেরই অর্ডার করেছিলাম। তো আজকে মেনুতে আছে শুক্তো, আলু ভাজা, পাঁপড় ভাজা, গন্ধরাজ লেবু আর ডাল। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার স্টেশনের দিকে রওনা দিলাম। তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, ডাক্তার ডাক্তার দেখিয়ে খাওয়া দাওয়া করে স্টেশনে এসে ট্রেনে উঠেছি। তো ট্রেন এখন ছাড়বে না স্টেশন থেকে, কারণ এই ট্রেনটা 5:05 ছাড়বে। তো আমরা টিকিট টিকিট কেটে ট্রেনে উঠে বসে পড়েছি। তো যখন ছাড়ে ছাড়ুক, কিন্তু যা মানে ট্রেনটা ফাঁকা দেখে যে এত ভালো লাগছে, অন্য সময় ট্রেনে যে এত ভিড় হয় কি বলবো। তো এখনও যদিও টাইম হয়নি ট্রেনের, তো প্যাসেঞ্জার আসবে এখনও, তো তবুও ভালো লাগছে ট্রেনটা ফাঁকা দেখে। তো ডাক্তারে কি বললো, তারপর কি হবে না হবে সব কিছুই আপনাদের জানাবো, সেটা আমি বাড়ি গিয়ে আপনাদের জানিয়ে দেবো। গুড ইভিনিং। তো আমাদের যাওয়ার কথা ছিল বাড়ি, কিন্তু এখন বাড়িতে যাইনি, তো আমার বাপের বাড়ি চলে এসেছি। কারণ আপনাদের বলেছিলাম যে বাবার মানে এর আগের দিন আসতে ইচ্ছা হচ্ছিল, কিন্তু সেই ইচ্ছাটা পূরণ হয়নি, তা সেই জন্য ভাবলাম তো আজকে সময় আছে বাড়ি থেকে, যদিও প্ল্যানিং করেই বেরিয়েছিলাম যে ডাক্তার ডাক্তার দেখিয়ে এখন আজকে যেহেতু সময় থাকবে তো আজকে নামবো, তো সেই জন্য বাড়ি চলে এসেছি। তো বাড়িতে এসে আমি আর বাবা দুজনেই ফ্রেশ হয়ে গেছি, মা চা বানিয়ে এনে দিয়েছে, আমারটা দুধ চা, বাবারটা কিলিকা চা। তো ডাক্তারবাবু যে কথাগুলো বললেন সেটা হলো যে বাবার তো একটু ব্লাড প্রেশার হাই আছে, তো সেটা একটু কন্ট্রোল করতে হবে এই কটা দিনের মধ্যে, আর হচ্ছে খাওয়া দাওয়াটা যেরকম করে সেরকমই থাকবে, কোনো অসুবিধা নেই। তো হিমোগ্লোবিনটাও কম আছে, তো সেই দিকেও নজর দিতে হবে। তো এই এই কটা বিষয় এখন দেখতে। তো ডাক্তারবাবু আমাদের ডেট দিয়ে দিয়েছেন 19 তারিখে ভর্তি করাতে হবে, আর 20 তারিখে হবে অপারেশন। তো এই পর্যন্ত আপাতত কথা হয়েছে, ব্লাডও লাগবে বলেছে, তো সেটারও অ্যারেঞ্জ করতে হবে। তো একটা চিন্তার বিষয় এটাই যে বাবা একটু টেনশনের রুগী আর কি, একটু বেশি চিন্তা করে। এই সমস্ত কথাবার্তা শুনে ডাক্তারবাবুর আবার ডেট হয়ে গেছে, সেই কথাটা শুনেও একটু টেনশনের মধ্যেই থাকবে কটা দিন, তো সেইটা নিয়েই টেনশনের বিষয়। তবু বলা হয় যে টেনশন না করার জন্য, তো যদি টেনশন না করে তো বিপিও ঠিক থাকবে, তো সেটাই বোঝানো হচ্ছে সবাই মিলে। তো এই ঘরে আমি আছি, মা আছে আর ভাই আছে, আমরা তিনজনা চা খাচ্ছি আর গল্প করছি, আর ওদিকে বাবু আর বাবা দুজনে মিলে গল্প করছে। তো যাই হোক, আমাদের চায়ের পর্ব শেষ, এবার মা রুটি বানাবে, তরকারি টরকারি সব করেই রেখেছে। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে।